হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা। আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা ফেস মাস্ক। তো এটা খুবই সিম্পল এবং ইজি, বাড়িতে বসে এর থেকে ভালো ইজি আর ফেস মাস্ক হয় বলে তো আমার মনে হয় না। এটা তৈরি করতে খুবই কম জিনিস লাগে, মাত্র দুটো ইনগ্রিডিয়েন্টস লাগে, সেটা হচ্ছে টার্মারিক আর অ্যালোভেরা জেল। তো কী করে তোমরা বাড়িতে বসেই একটা ক্লিন অ্যান্ড গ্লোয়িং স্কিন পাবে, তার জন্যই হচ্ছে এই ফেস মাস্কটা। প্রথমেই বলি, আমাদের টার্মারিক আমাদের স্কিন ব্রাইটনিং করতে সাহায্য করে এবং ডার্ক স্পট দূর করতে সাহায্য করে, আর তাছাড়া অ্যালোভেরা জেলও ফেস ব্রাইট করতে এবং ফেস ময়শ্চারাইজার করতেও সাহায্য করে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা দেখে নিই। তো এর জন্য প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে হলুদ। তো এখানে আমি রান্না করার যে হলুদ সেটাই নিয়েছি, তোমাদের কাছে যা হলুদ থাকবে তোমরা তাই নেবে। কাঁচা হলুদ যেগুলো হয় সেগুলো যদি তোমরা নিতে পারো তাহলে আরও ভালো, কেননা এই হলুদ আনার সময় একই কলে ভাঙায় লঙ্কা টঙ্কা, তাই সেক্ষেত্রে প্রচণ্ড স্কিন জ্বালা করে। আমি বলবো না তোমাদেরকে এই হলুদটা নাও, তোমরা যে শুকনো যে হলুদগুলো হয় কাঁচা তো সেগুলো তোমরা বেটে নিতে পারো, আরও খুব ভালো। আর এখানে আমি অ্যালোভেরা জেলের জন্য পিওর অ্যালোভেরা জেল ইউজ করছি, আর তোমাদের কাছে যা অ্যালোভেরা আছে তোমরা সেটাই ইউজ করবে। আমি এই পিওর অ্যালোভেরাটাই ইউজ করবো এখন। আমার কাছে এই মুহূর্তে অ্যালোভেরা জেল পতঞ্জলি ছিল, ফুরিয়ে গেছে, তাই আমি এটা ইউজ করবো, মনে না যে এটাই ইউজ করতে হবে। তো তবে এটা আমি বলবো একটু বেশি পিওর, এটা হলেই ভালো হয়। তারা এটা আশা করে তোমাদের কম বেশি সবার বাড়িতেই থাকে। তো চলো দেখি। তো অ্যালোভেরাটা আমি এইভাবে কেটে নেব মাঝখান থেকে। তো দেখতেই পাচ্ছ, এরপরে আমি ছুরি দিয়ে এইভাবে এটা অ্যালোভেরা জেলটা এইভাবে ছুটি দিয়ে আমি অ্যালোভেরা জেলটা বার করে নিচ্ছি। বার হয়ে গেছে, দেখতেই পারলে আমার অ্যালোভেরা জেলটা বার করা হয়ে গেছে। তো এবারে তোমাদেরকে আমি দেখাচ্ছি। সেই না, তোমরা আমার ফেস মাস্কটা তৈরি হয়ে গেছে, এখন এটা আমি মুখে অ্যাপ্লাই করবো। আজকালকার যুগে ডেলি লাইফে আমরা প্রচণ্ডই অনিয়মিত করি, ঠিকঠাক ঘুমাই না, ঠিক টাইমে খাই না, চোখের তলায় ডার্ক স্পট পড়ে, অনিয়মের কারণে পর্যাপ্ত ঘুমের অভাবে, পর্যাপ্ত পুষ্টির অভাবে অনেক কারণেই পড়তে পারে চোখের নিচে যে ডার্ক সার্কেলসগুলো পড়ে। তো সেগুলো রিমুভ করার আমি তোমাদেরকে একটা উপায় বলছি। তোমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি কিছু আলু তো থাকে আমাদের, তো তোমরা একটা আলু স্লাইস করে কাটবে, কেটে তোমরা জাস্ট চোখের উপরে ওটা দিয়ে কিছুক্ষণ কোল করে কেটে চোখের উপরে ওটা দিয়ে 10 মিনিট বসে থাকবে। তারপরে 10 মিনিট বাদে তোমরা একটা উষ্ণ গরম জল করবে, উষ্ণ গরম জলে একটা টাওয়াল বা কিছু ভিজিয়ে চোখের উপর আলুটা তুলে চোখের উপরটা হালকা করে উষ্ণ গরম জল দিয়ে মুছে নেবে। এরকম তোমরা কনস্ট্যান্ট করতে থাকে, দেখবে তোমাদের চোখের তলায় যে কালো ভাব সেটা অনেকটাই দূর হয়েছে। এছাড়াও আর একটা বলতে পারি, এটা প্রত্যেকেই জানো তোমরা কম বেশি, আমার নতুন করে কিছু বলার নিয়ে যদিও তাও বলছি, এক্ষেত্রে শশাও খুব উপকারী। শশা গোল গোল স্লাইস করে কেটে তোমরা কিছুক্ষণ ফ্রিজে রাখতে পারো, এবং ফ্রিজে রাখার পরে তোমরা সেটা চোখের ওপর দিয়ে কিছুক্ষণ 10 মিনিট ওয়েট করতে পারো, এটা করতে পারো। শশাও খুব উপকারী চোখের তলায় কালো। তো দেখতেই বলে আমি মুখটা ধুয়ে চলে এসেছি। যেহেতু আমি মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুইনি তাই জন্য মুখে এরকম হলুদ ছাপ আছে। তো তোমরা যদি চাও তোমার ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিতে পারো, তবে এই হলুদ ছাপটা আর মুখে থাকবে না। এরপর আমি টোনার অ্যাপ্লাই করে নিলাম। দেখতেই পাচ্ছ মুখটা কত ক্লিন এবং ব্রাইট লাগছে।
সান্টানো এটাতে খুব ভালোভাবে রিমুভ হয়। তো টোনারটা আমার মুখে অ্যাপ্লাই হয়ে যাওয়া অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে আমি এখানে তোমরা চাইলে তোমরা তোমাদের ফেভারিট যে কোনো ময়েশ্চারাইজার লাগাতে পারো, আমি এখানে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করব না, এখানে আমি সেই পিওর অ্যালোভেরাটাই ইউজ করব। যেহেতু আমি অ্যালোভেরা ফেস মাস্ক লাগিয়েছি, এখানে ময়েশ্চারাইজারের বদলে অ্যালোভেরাই লাগাচ্ছি পিওর। তোমরা যদি চাও এটাও ইউজ করতে পারো বা ময়েশ্চারাইজার ইউজ করতে পারো। এরপরে অ্যালোভেরাটা মুখে অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর তোমরা দেখতেই পারো মুখটা কত স্মুদি এবং গ্লোয়িং এবং ব্রাইটনিং লাগছে। দেখতেই পারলে আমার ফেস মাস্কটা। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার চ্যানেলকে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ টেক কেয়ার।